দেবজানী দেবী। আমার বাবা স্বর্গীয় প্যারিমোহন দাস, আমার মার নাম স্বর্গীয় তরঙ্গবালা দাস। 7 জানুয়ারি 1952 সালে আমি চট্টগ্রামের কোতোয়ালি থানার অন্তর্গত পাথরঘাটা এলাকার মনোহরকালী ইকবাল রোডে জন্মগ্রহণ করি। ওটাই আমার পৈতৃক বাড়ি। আমার শিক্ষাজীবন শুরু হয় মিশনারি পাথরঘাটা কনভেন্ট স্কুল থেকে। তারপর আমি চট্টগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে 1988 সনে মাধ্যমিক পাশ করি এবং চট্টগ্রাম সিটি কলেজে ভর্তি হই। সিটি কলেজে ভর্তি হওয়ার পরে ছাত্রলীগের সংসদ নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করি। তখন আমাদের ভিপি ছিলেন, জয়ী হয়ে ভিপি হলেন সুলতানুল কবির চৌধুরী এবং মহিলা সম্পাদিকা হলেন জানারা আঙ্গুরিয়াপা। এরপর কলেজের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মিটিং মিছিলে বক্তব্য দিতাম, মিছিলে থাকতাম, স্লোগান দিতাম। 70-এ আমি আইএ পাশ করি চট্টগ্রাম সিটি কলেজ থেকে। 71-এ আমি বিএ প্রথম বর্ষের ছাত্রী। 69-এর গণ আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চট্টগ্রামে আসেন এবং তিনি দুবাস ভবনে একটা মহিলা সম্মেলনের আয়োজন করেছিলেন। কলেজ থেকে সেই খবরটা পেয়ে আমি আমার মাকে নিয়ে আমার বাড়ির কাছেই ফিরিঙ্গি বাজার দুবাস ভবনে আমি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। সামনাসামনি আমি বঙ্গবন্ধুকে দেখেছি, তার কথা শুনেছি এবং তার পা ছুঁয়ে প্রণাম করার সৌভাগ্য আমার হয়েছে। 70-এ কোতোয়ালি আসন থেকে মরহুম জৌরামত চৌধুরী সাহেবকে আওয়ামী লীগের প্রার্থী করা হলে উনার নির্বাচনী প্রচারণা এবং বিভিন্নভাবে আমি মিটিং মিছিল সমাবেশ, নারী সমাবেশ করি ওনার পক্ষে। এমনকি ওনার ইলেকশানে আমি এজেন্ট ছিলাম। ওনার নির্বাচনের পর উনি আমার উপর খুব সন্তুষ্ট হয়ে আমাকে কন্যা সমাপ করে আমার মাথায় হাত থেকে আশীর্বাদ করেছেন। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা হওয়ার পরও যখন পাক হানাদার বাহিনীরা গড়িমসি করতে লাগলো, চারিদিকে উত্তাল হয়ে উঠল, তখন একটা মিছিলের উপরে পাহাড়তলিতে গুলি হলো এবং অগ্নিসংযোগ করে বাঙালিদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। এই খবর পেয়ে আমাদের সাথে কলেজে পড়ত আমাদের এক বান্ধবী, তার নাম লীলা, সে মেডিকেল কলেজে নার্স হিসেবে চাকরি করত। আমরা ওখানে ছুটে গেলাম, দেখলাম অগ্নিদগ্ধ লাশ। তারপর রাস্তায় রাস্তায় মিছিল, স্লোগান, কলেজ থেকে জানার আঙ্গুরিয়াপা এবং সুলতান ভাইয়ের নেতৃত্বে। এরপর 25 মার্চের কাল রাত্রি শুরু হয়ে গেল। আমার বাবা নেই, 4টা ছোট বোন এবং বিধবা মা নিয়ে খুব বিপদগ্রস্ত অবস্থায় আমাদের পাড়া অনেকেই গ্রামে চলে গেল। প্রায় 2 মাসের মতো আমরা সেখানে অবস্থান করলাম। আমরা খুব চিন্তায় ছিলাম, মায়ের হাতে টাকা পয়সা শেষ হয়ে গেল, ভাবছিলাম কী করবো। এমন সময় আমার কলেজের বান্ধবী ফাতেমাদের বাড়িতে আমার যাওয়া আসা ছিল খুব। তার ছোট ভাই সফী আমার বাসায় এসে বলল যে দেবুদি, আমরা কিছু ছেলে মেয়ে ভারতে ট্রেনিংয়ের জন্য যাব, তুমি যাবে কি না? আমি বললাম যে আমি যাব সফী, তবে আমার মা বোনের একটা কিনারা করে আসতে হবে আমাকে। আমার জন্য 1 সপ্তাহ খানিক তোমরা অপেক্ষা করো, আমি তাদেরকে আমার মামা বাড়িতে পৌঁছে দিতে আসি। আমার মার একটা গলার হাত 3 গরু 200 টাকা দিয়ে বিক্রি করে সাম্পানে করে গঙ্গনরীতে আমার মামা 21 পদকপ্রাপ্ত বিনয়বাসীর বাড়িতে নিয়ে গেলাম। হাট করছিলাম কীভাবে বের হবো। একদিন আমার মামাতো ভাইয়ের শার্ট লুঙ্গি বেঁধে মাকে একটা চিঠি লিখলাম। লুঙ্গিতে চিঠিটা রেখে আসলাম, মা
তোমাদেরকে ভগবানের হাতে উপর ভরসা করে রেখে যাচ্ছি। আমি মাকে মুক্ত করতে চললাম, যদি দেশ স্বাধীন হয় আর বেঁচে থাকে আবার দেখা হবে। কিন্তু মাকে আমি সাম্পানে করে চলে আসলাম অবমিত্র ঘাট থেকে সোজা সোজা ফাতামাদের বাড়ি নালাপাড়ায়। সেখানে গিয়ে জানতে পারলাম আমার একটু দেরি হয়ে যাওয়াতে ভারতীয় যারা যাওয়ার তারা চলে গেছে। সফির মা কান্না কাটতে সফির যেতে পারেনি। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, ওদের বাড়িতেই আমি কয়েকদিন রয়ে গেলাম। এর মধ্যে সফি আমাকে একদিন এসে বলল যে হাজিপাড়ায় মুক্তিযোদ্ধাদের একটা ট্রেনিং চলছে। আমি বললাম যে চল আমিও যাব। আমার প্রথমেই আমার চুলটাকে বয়কাট করলাম এবং সফির শার্ট প্যান্ট পরে সফির সাথেই আমি ওখানে গেলাম। ঠিক উঁচু প্রাচীর ঘেরা একটা বাড়ি, সেখানে ট্রেনিং করছে। আমাকে কেউ মেয়ে বলে বুঝতে পারেনি। আমাদেরকে যিনি ট্রেনিং দিয়েছিলেন উনি রেলওয়ের সিকিউরিটি গার্ড অফিসারে চাকরি করতেন, সবাই তো ওস্তাদ বলে ডাকতেন। তবে সম্ভবত ওনার নামটা মোহাম্মদ রেজাউল করিম। সেখানে রবিলোশন কোচি ও মুকুল দাস প্রায় আসতেন। আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল গেরিলা হিসাবে তাৎক্ষণিকভাবে কীভাবে আক্রমণ করবে এবং নিজেকে কীভাবে রক্ষা করবে, কোনো চলমান গাড়িতে কীভাবে গ্রেনেড চার্জ করবে বা কোনো শিল্প কারখানায় কীভাবে সেটাকে ধ্বংস করবে। এই এক সপ্তাহের মতো ট্রেনিং করার পর বলা হলো যে ফিরিংবাজার ব্যাপটিস্ট মিশনে গেরিলা মুক্তিযোদ্ধাদের একটি আস্তানা আছে, সেখানে গিয়ে তুমি নুরুল আলম মন্টুর সাথে যোগাযোগ করো। আমি সেখানে গিয়ে নুরুল আলম মন্টু এবং নুরুদ্দিন চৌধুরী তাদের সাথে যোগাযোগ করার পর তারা আমাকে প্রথমে ইনফরমার এবং কিছু অস্ত্র আনার আমার কাজে নিয়োজিত করলেন। আমাদের বাড়িটা প্রতীক বাড়ি হিসাবে পড়েছিল আমার মায়েরা গ্রামে। আমাদের বাড়িতে কিছু অস্ত্রশস্ত্র গ্রেনেড রাখা হতো, অনেক সময় মুক্তিযোদ্ধারা রাত্রে গিয়ে ওখানে থাকতো, আমিও মাঝে মধ্যে ওখানে গিয়ে থাকতাম। আমাদের কমান্ডার ছিলেন ডাক্তার মাহফুজ, উনি নুরুল আলম মন্টুকে আমাদের এলাকার দায়িত্ব দিয়েছিলেন। মন্টু ভাই ছিলেন আমাদের স্থানীয় কমান্ডার। এফএফ গ্রুপ কমান্ডার নুরুদ্দিন ভাইও মন্টুদার সাথে কাজ করতেন। একদিন মন্টু ভাই বললেন যে উপর থেকে নির্দেশ আছে চট্টগ্রাম জেলার শহরের যতগুলো ট্রান্সফরমার আছে সবগুলোকে ধ্বংস করে ফেলতে হবে এবং একই সময়ে একটা শব্দ হয়ে সারা শহর অন্ধকার হয়ে যাবে। তখন তিনি কিছু টিএনটি স্ল্যাব এবং কয়েকটা গ্রেনেড চটস্থলিত করে দিলে অমরমিত্র ঘাট থেকে সাম্পান যোগে ফিশারি ঘাট আসলাম। খালটা একদম আমাদের বাড়ির দুই একটা বাড়ি পরেই খাল, সেখানেই আমি রাতের অন্ধকারে নেমে আমার বাড়িতে অবস্থান করলাম। রাত ১২টার দিকে মন্টুদা সীতানাথ কামাল এবং শফিকে নিয়ে আসলাম। তার দুদিন আগে আমরা ওখানে রেকি করেছি, রেকি করে দেখেছি সেখানে কয়জন মাল পাহারায় আছে, বাকে কোন দিক দিয়ে গিয়ে কী করা যাবে। তো আমাদের বাড়ির দুটো বাড়ির পিছনে ওখানে কিছু পতিত গাছপালা এবং একটা ছোট্ট নালার মতো ঝিরঝির করে পানি যায় ওপারে রাস্তা, রাস্তার উপরেই একটু দূরেই এই আমরা ঠিক ট্রান্সফরমারের অপোজিটে, সেখানেই এই গাছপালা জঙ্গলের ভিতরে অবস্থান নেই। নিয়ে স্ল্যাবগুলো নিয়ে ট্রান্সফরমারে বেঁধে দিয়ে লাইনটা নিয়ে আবার এপারে চলে আসে। পাহারাদার যারা ছিল রাজাকার পাক বাহিনী কেউ বুঝতে পারেনি, কারণ এর আগে সীতানাথ একটা ঢিল ছুঁড়েছিল আরেকদিকে, তখন ওরা ঢিলের শব্দ পেয়ে সবাই ওদিকে চলে গেল। তখন লাইন নিয়ে আমরা অপেক্ষায় আছি ঘড়ির দিকে থাকি। যখন ৫:২৫ হলো তখন সিজার সিগারেটে আগুন ধরালো কামাল, আমি এবং সীতানাথ সেই তারের মাথায় আগুন লাগিয়ে বিস্ফোরণটা ঘটায়। আবার সেই খাল দিয়ে সেই সাম্পান হয়ে অবমিত্র ঘাটে নিরাপদে চলে আসে। পরের দিন সকালবেলায় আমাদের পাড়া থেকে অনেক নিরীহ মানুষ, আমার একটা বোনের ছেলে সমর প্রসাদ দাস, আমার দাদু কালাবাবু, আমার ভাই সুভাষ, আরও অনেককে তারা নিয়ে গেল, চোখ বেঁধে নিয়ে গেল ডালিম হোটেলে নির্যাত টর্চার সেলে। আমরা মাঝে মাঝে রাত্রে আমাদের বাড়িতে যখন গোপনে গিয়ে অবস্থান করতাম, তখন একদিন রাত্রে টের পেলাম যে আমাদের বাড়ির একটু পিছনে একটু গাছপালা, তারপরে একটু ছোট একটা নালার মতো, এরপরেই কিন্তু রাস্তা।
রাস্তাটা কাঁপিয়ে গাড়ি যায়, আর কিছুক্ষণ পরে খুব আত্মচিৎকার। পাঞ্জাবিরা সারা শহর থেকে লোকজন ধরে নিয়ে আমাদের ফিশারি গাড়ি নিয়ে রাত্রে ওখানে গুলি করে গর্ত করে ওদেরকে মারত। আমরা একদিন সেখানে গোপনে দেখতে গেলাম, দিনের বেলায় ছদ্মবেশে দেখলাম যে অনেক ওখানে ছয়টা মৃত্যুকূপ, অনেক লাশ পড়ে আছে, রক্তের ধারা মিশে গেছে কর্ণফুলী নদীর সাথে। তো একদিন আমরা আমাদের কমান্ডারকে কথাটা জানাই যে প্রতিরাত্রে এরকম শহর থেকে অনেক নিরীহ মানুষকে ধরে এনে এখানে ব্রাশ করা হচ্ছে। বললাম যে আমরা ওদের পাঞ্জাবের গাড়িটা উড়াবো না। আমাদের কমান্ডারের অনুমতি নিয়ে আমরা চারটা গ্রেনেড নিয়ে অপেক্ষা করছিলাম। যখন মানুষগুলোকে ধরে নিয়ে যায় আমরা তখন গ্রেনেড ছুড়ে নিই, কারণ আমাদের এই নিরীহ বাঙালিরাও তাতে মন। মানুষগুলোকে ব্রাশ ফায়ার করে আসার ফেরার পথে গাড়িতে আমরা গ্রেনেড চার্জ করি। আমরা এই অপারেশনে আমার সাথে সীতানাথ, কামাল এবং সফি, আর বিভিন্ন সময় আমাকে কোনো খবরাখবর আনার জন্য বিভিন্ন ক্যাম্পে পাঠানো হতো, বিভিন্ন অস্ত্রশস্ত্র আনার জন্য, এবং ওগুলো আমাদের বাড়িতেই রাখা। আমি 16 ডিসেম্বর পর্যন্তই ব্যাকপ্যাক মিশন, যেটা ফিরিঙ্গি বাজার গির্জার ভিতরে আমাদের ক্যাম্পে ছিলাম। তারপর আমি বাড়ি ফিরে আসলাম। আগে 22 পরিবারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। শেখ সাহেব বলেছিলেন যে এই 22 পরিবার আমাদের শোষণ করছে, আমরা স্বাধীনতা এনেছি কিন্তু একটা 6 বছরের শিশুও নিরাপদ না, তাহলে স্বাধীনতা কতটুকু পেলাম? আমরা হতাশ দেখছি, শুনছি, আর ভিতরে ভিতরে আমরা দখল করছি। আমার প্রতি আমার একটাই আহ্বান, তাই কথা বলতে চাই, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, লক্ষ বীরাঙ্গনার উচ্চতার বিনিময়ে সাধারণ মানুষও কম নির্যাতিত হয়নি। অনেকে তাদের স্বজন হারিয়েছেন, বাড়িঘর পুড়িয়েছেন, সেই বীভৎস দিনগুলো পর যে আলোর দিশা আমরা পেলাম। বর্তমান প্রজন্মের কাছে আমার একটাই আকুল আবেদন যে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম এগিয়ে আসুক, মুছে যাক সব অন্ধকার, মুছে যাক সব অন্যায় অবিচার, ভেঙে দিক কালো হাত। এটাই দেশ স্বাধীন হওয়ার পরে আমার এই সহকর্মী মুক্তিযুদ্ধে যে আমার সাথে ছিল সেখানার দাশগুপ্ত, তার সাথে আমার বিবাহ হয় এবং তার দেশের বাড়ি বাঁশখালীতে চলে যায়। উনিও কাতারে চাকরি নিয়ে চলে যান। পরবর্তীতে 2-3টি সন্তান নিয়ে আবার আমার মায়ের বাড়ি বেল্লুডে ফিরি, বাংলাদেশ ব্যাংকে চাকরি নিই এবং 2010 সালে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ থেকে অবসর গ্রহণ করি। আমি ছোটোবেলা থেকে আজাদের মহিলা মহলে লিখতাম, তাই আমার 5ম শ্রেণী সেই সময়েই লিখতাম। একজন সাংবাদিক একবার পাকিস্তান আমলে স্টেডিয়ামে আমরা সিভিল ডিফেন্সের একটা অনুষ্ঠান করতে গিয়ে ওনার সাথে পরিচয় হয়, স্কুল থেকে এসেছিলাম। উনি আমাদের বাসায় একদিন গেলেন আমার কবিতার খাতা দেখে, প্রথমে উনি আমার কয়েকটা কবিতা নিয়ে আসলেন, ইনসাফ একটি পত্রিকায় প্রকাশ করলেন এবং পত্রিকাটা আমার বাসায় পৌঁছে দিলেন এবং উৎসাহ দিলেন। তারপর থেকেই আমার লেখালেখি আজাদের মহিলা মহফিলে সেই থেকে লিখে আসছি, যুগান্তর, ভোরের কাগজ, প্রথম আলো, পূর্বপ্রথম, চাই চাই বিভিন্ন ছোটো কাগজ লিখছি এবং আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 3। এবছর 21শে বইমেলায় আমার মুক্তিযুদ্ধের কবিতা প্রিয়তম প্রকাশিত হয়, পত্রিকা প্রকাশিত। আমি নারীদের নিয়ে লিখছি, 16 ডিসেম্বরে পূর্বকোণা প্রকাশিত হয়েছে আমার লেখা বাংলার অগ্নিযোদ্ধাদের কথা। যে সমস্ত মা বোনকে নির্যাতিত হয়েছেন তাদেরকে আমরা সম্মানিত করতে পারিনি, পুনর্বাসিত করতে পারিনি, তারা কে কোথায় আছে আমরা কেউ জানি না, সেই থিম থেকে আমি সেটা লিখেছি। বাংলার নারীরা কী পেল এও আমি দেখেছি পূর্বকোণা প্রকাশিত হয়েছে।